হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ সিংহ। অনেকদিন পর আবার একটি ফিশিং নিয়ে চলে এলাম আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, অনেকদিন পর আমি মাছ ধরতে এসেছি। তো আমাদের এই বুদাখালীতে মাছ ধরতে এনেছি, আর আমার ব্যাগের মধ্যে আছে জালপত্র। এই জাল নিয়ে আমি মাছ ধরবো। তো বন্ধুরা, ব্যাগের মধ্যে জাল আছে, এই যে ব্যাগে দেখুন, এই ব্যাগের মধ্যে আমি জাল এনেছি। এই জাল দিয়ে আমি মাছ ধরবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই নদীতে বড়টা মাছ আছে, এই জালের মধ্যে অনেক মাছ পড়বে। তো আমি প্রচুর আশাবাদী মাছ পড়বে। তো চলুন, এই জাল দিয়ে মাছ ধরে আপনাদের দেখাচ্ছি। আমরা মাছ ধরার জন্য রেডি হচ্ছি। নদীতে প্রচুর পরিমাণে স্রোত আর প্রচুর হাওয়া এদিকে বইতেছে। তো আমরা রেডি হয়ে নিলাম মাছ ধরার জন্য। আমি এখন জালটা নিয়ে নদীর উদ্দেশ্যে গেলাম মাছ ধরার জন্য। দেখা যাক কি মাছ পড়ে। প্রথমবার জাল ফেলে কিছুই মাছ পড়ল না। এইরকমভাবে বার কয়েক জাল ফেলেও কিছুই মাছ পড়ল না। আমি আবার জাল ফেললাম, দেখা যাক কি পড়ে। জাল ফেলে প্রথমবারের জন্য একটি কাঁকড়া পেলাম। আমার প্রিয় দর্শক ও সাবস্ক্রাইবাররা, আপনারা অনেকেই এই কাঁকড়া খান না আমি জানি। তো দ্বিতীয়বারের জন্য জাল ফেলা প্রস্তুত করলাম। আমার জালে আবার কাঁকড়া পড়ল। কাঁকড়া ছাড়াতে গিয়ে আমি আঙ্গুলে কামড় খেলাম। কাঁকড়া কেটে দিচ্ছে আমার হাত, রক্ত বেরোচ্ছে, কি যন্ত্রণা হচ্ছে, পুরো রক্ত বেরিয়ে গেছে দেখুন। মাছ ধরতে এসে কাঁকড়ায় আমার হাত কেটে দিল দেখুন, রক্ত বেরোচ্ছে, যন্ত্রণা আছে। তাও মাছের নেশায় আমি মাছ ধরছি, আর একটা জাল ধরছি। কিছু কেটে গেলে আগে নিজের দুটোটা নিয়ে নেবেন, নিজের দুটো উপকারী। তো এইটা আপনার কাটা ঘাকে সুন্দর করে সাহায্য করতে সাহায্য করে। নদীতে প্রচুর পরিমাণে বাতাস ও ঢেউ হচ্ছে, আর সেই সঙ্গে আমি জালও ফেলে যাচ্ছি। বন্ধুরা, এতদিন এতক্ষণ পর একটা ফাঁসের চিংড়ি আটকালো। বন্ধুরা দেখুন, আমাদের ঘরের কাছে এই নদীতে বড় বড় চিংড়ি আছে এরকম। এই চিংড়ি ধরলাম, আমি আশাবাদী আমি 1 কিলো চিংড়ি ধরব। আবার পেলাম 1 কিলো।
আমার সঙ্গে মাছ ধরতে আমার পাড়ার এক প্রতিবেশী এসেছে, উনি আমার সঙ্গে মাছ ধরছে। তো আমরা দুজনে মিলে মাছ ধরছি, দেখা যাক এই জালে কী মাছ পড়ে। দেখা যাক কি পড়ে। বন্ধুরা এত সুন্দর করে জাল ফেলেও কিছু বললো না, আবার জাল ফেলার পরেও কিছু বললো না। ছোট কাঁকড়া পড়েছে তো মনে হচ্ছে আমাকেই চেষ্টা করতে হবে, দেখা যাক কি করে। নদী থেকে একটি ফিশিং ট্রলার যাচ্ছে আর আমি যেদিকে জাল ফেলছি। এবার একটি বড় চিংড়ি মাছ পেলাম, চিংড়ি মাছটা বেশ বড়, তাই খুব ভালো লাগলো। এইরকম ভাবে বেশ কিছুক্ষণ মাছ ধরার পর অবশেষে শেষ জালটি ফেললাম। বন্ধুরা অনেকগুলো মাছ এসেছে, অনেকগুলো, দেখা যাক করছে। বন্ধুরা আবার একটা মাছ পেলাম, দেখুন বন্ধুরা জোড়া চিংড়ি এসেছে, জোড়া চিংড়ি, দেখুন জোড়া চিংড়ি, জোড়া চিংড়ি। অবশেষে আমরা এতগুলি মাছ ধরলাম, দেখুন বালতিতে মাছ আছে। তো বন্ধুরা আমরা আমি তো খুব একটা বেশি মাছ পেলাম না, তো শেষ পর্যন্ত এই কটা মাছ ধরলাম। আজকের প্রচুর বাতাস, নদীতে প্রচুর ঢেউ, তাই এই এইটুকুই মাছ ধরলাম। তো দেখতে পাচ্ছেন এই মাছের মধ্যে কী কী আছে, এর মধ্যে একটা দামি মাছ আছে, তোপসে মাছ, তোপসে মাছটা পড়লো। তো আমার খুব খুশি, যাই হোক আমার নিজের মতন এ চলে যাবে, রান্না হয়ে যাবে, পেট চলে যাবে। যাই হোক এইটুকু মাছ পেয়ে আমি খুব খুশি হয়েছি, পরে আরেক দিন আরও ভালো ভিডিও দেখাবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। বন্ধুরা আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আমি এরপরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তো বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকবে।